বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সকল প্রতিকূলতা প্রতিহিত করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। গতকাল সাতক্ষীরায় বিএনপির দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচনে আগের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কলারোয়া পৌর নির্বাচনে প্রথমে ভালো অবস্থা বিরাজ করলেও পরে খারাপ হয়ে যায়, সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। সাতক্ষীরায় যাতে এমন খারাপ অবস্থা না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীরা বাড়ি থাকতে পারে না, তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলার পর মামলা। পরে তিনি বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতির পক্ষে গণসংযোগে অংশ নেন। সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকেই।